হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল লাভলাইট, আর আমি হচ্ছে পিয়ালি রয়। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি বাড়িতে আছো আর সুস্থ আছো। বাড়িতে বসে বসে বোর হচ্ছো কারণ সামনে রথযাত্রা, আর বেরোতে পারবে না কারণ লকডাউন। তো আমরা রথযাত্রায় বেরোতে পারবো না, তো কী হয়েছে? আমরা বাড়িতে বসে এইভাবে মেকআপ করতে, সাজতে আর পিকনিক করতে কখনোই তো ভুলে যাব না, তাই না? তো এগুলো করতে আমাদের বাড়ির মধ্যে কোনো অসুবিধাই নেই। তো তার সেই কারণে আমি এরকম একটা সিম্পল আর এইভাবে একটা নিউড শেডের মধ্যে একটা ফ্রেশ লুক তৈরি করার চেষ্টা করেছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমরা যদি বাড়িতে বসে এরকম একটা ফ্রেশ আর নিউড শেডের মধ্যে, মানে নিউড একটা লুক করতে চাও, তো তাহলে আমার ভিডিওটা পুরোটাই দেখতে পারো, আর আদারওয়াইজ স্কিপ করে যেতে পারো। তো যারা যারা আমার ভিডিওটা দেখবে আর ভিডিওটা ভালো লাগবে, তো তারা প্লিজ প্রচুর প্রচুর পরিমাণে আমার ভিডিওটা শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। যারা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ, আর যারা নতুন দেখছো তো তাদেরকে বলি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে যদি মেকআপটা ভালো লাগে শেয়ার করো। তো চলো তাড়াতাড়ি দেখে নিই কীভাবে আমি এই মেকআপটা রেডি করেছি, বেশি কথা না বলে। মাস্কারা, লাইনার, কাজল অ্যাপ্লাই করে নিলাম। এখানে একটা ফ্রেশ লুক রাখার জন্য আমি নিউড শেডের কাজল অ্যাপ্লাই করেছি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করে নিলাম। হাইলাইট জোনগুলোতে কনসিলার অ্যাপ্লাই করলাম। দেন আমি মেবিলিনের ফেস কম্প্যাক্টে অ্যাপ্লাই করে নিলাম কনসিলার সেট করার জন্য। দেন চিকস, ফোরহেড, জলাইন, নোজ কন্ট্রোল করে নিলাম।
heart up when the rest of me is down. You enchant me even when you're not around. চোখের ওপরে যেই কালারগুলো দিয়ে আমি আই মেকআপটা কমপ্লিট আই লুকটা আনার চেষ্টা করেছি, ঠিক সেই কালারগুলোই আমি চোখের নিচে অ্যাপ্লাই করেছি, কিন্তু কোনো কারণে আমার ওই ক্লিপটা ডিলিট হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এরপর আমি ব্লাশ ইউজ করে নিচ্ছি। আমি একটু হালকা অরেঞ্জি পিঙ্ক শেডের একটা ব্লাশ নিয়েছি, যাতে আমার লুকটা অনেক অনেক ফ্রেশ লাগে। তো তারপর আমি হালকা করে কম্প্যাক্ট পাউডার দিয়ে টাচ আপ করে নিচ্ছি। এরপর আমি আমার হাইলাইট জোনগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে গোল্ডেন শেডের হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি আমার আই কর্নারে হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি একটা নিউড শেডের লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। তো দেখতেই পেলে আমি কিভাবে আমার এরকম একটা লুক তৈরি করেছি, আর কিভাবে আমি এরকম একটা নিউড আর ফ্রেশ লুক তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা যদি আমার লুকটা তৈরি করো এবং তোমরা পিকচার ক্লিক করো, অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে শেয়ার করবে, ইনস্টাগ্রামের লিঙ্কটা নিচে দেওয়া আছে। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। যদি পার্সোনালি আমাকে ভালো লেগে থাকে আর আমার লাইফের আপডেটস পেতে চাও, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। তো পুরো ভিডিওটা দেখার পর যদি আমার ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। স্টে টিউন।